عندما تقوم يدرك الموت ولو كنتم في بروج مشاهدة صدق الله العظيم شمرت مسلكا شمرت مهم بنكام وان مبود الدرب الشكي عليك لي الحمد لله من تشنب أما بعلم الله كاشك بغول أشوص طلبت سنتقال برسن إنا لله وإنا إليه راجعون مالك وزي আমাদের খুব পরিচিত আমাদের দোকানে এত পানুন ছিল গত পরশুদিন কয়েকদিন আগে আমার সঙ্গে দেখা বলেন দোয়া করে আমার শরীরটা খুব খারাপ পরে সুগন্ধ এইভাবে করে দেখা যাবে যে কোনো একদিন আপনার আমার নাম ঘোষণা করা মৃত্যুর আগে যত আমল বাড়ানো যায় মৃত্যুর আগে সময়টাকে গণিমতের মাল মনে করতে হবে আমরা সময়ের মূল্য খুবই কম দিয়ে থাকি সময়ের মূল্য মূল্য আমরা দিই না বিভিন্ন কথা তারপরে বসে বসে গল্প করা বিভিন্ন কথা দিয়ে এই সময়টা চলে গেল এই সময় তাদের কত কাজ হয়েছে কত জিকির হয়তো করা যায় আল্লাহ পাক এই সমস্ত ফেরত থেকে আল্লাহ পাক যেন হেফাজত করে মানুষের পিছে কিছু মানুষ টানে মানুষের পিছনে শয়তান মানুষকে টানে মানুষের পিছনে মানুষ মানুষকে টানে ব্যবসা বাণিজ্য প্রতিশ্রুতি তারপরে টাকা পয়সা সবকিছু মানুষকে পিছিয়ে টানে সবকিছু মানুষকে পিছিয়ে টানে এগুলো থেকে ছুটে আসা খুব কষ্ট এবং খুব দুরূহ ব্যাপার তাহলে আত্মার ওই ধরনের শক্তি বাড়াইতে হবে যদি আপনি সেটা আসতে চান আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত যাই কিছু দেখেন স্ত্রী পরিজন ছেলে সন্তান স্ত্রী পরিজন ছেলে সন্তান এগুলো হলো আল্লাহ পাক বলেন তোমার পরীক্ষা যদি তোমাকে নেকের রাস্তা উদ্বুদ্ধ করে ভালো আমলের রাস্তা উদ্বুদ্ধ করে তবে এগুলো তোমাদের জন্য নিয়ামত আর যদি দেখো যে তোমার আমল তোমার ইসলামের চলার রাস্তায় আল্লাহ এবং আল্লাহ রাসূল রাসূলের রাস্তায় তোমাকে ব্যাঘাত ঘটায় তাহলে পাওয়া যাবে পরিত্যাগ করো এমন স্থানে যদি আমি আপনি থাকি যেখানে ধর্মকর্ম নামাজ পালন করার খুবই সমস্যা হয় বোঝাইনি বুঝে না মানুষ প্রচারিত হচ্ছেন আপনি আমি তাহলে এখনো ওই স্থান পরিত্যাগ করে ভালো একটা ভালো একটা জায়গায় যাবেন যেখানে ধর্ম কর্ম করা যায় হিজরত এখন শিষ্য আল্লাহ নবী সাল্লাল্লাহু হিজরত করেন মক্কাতুল মুকাররমা থেকে আল মদিনাতুল মুনাওয়ারা অনেক পন্থা সহিত হওয়ার পরে সিদ্ধান্ত নিলেন মহান মাহবুব তাকে সংবাদ করলেন চিন্তা নেই ইল্লা তানসুরু ফাকাদ নাসারাল্লাহ কোন চিন্তা নেই আমি আল্লাহ তাকে আপনাকে সাহায্য করবো কেউ সাহায্য না করলো আল্লাহ আমাকে সাহায্য করছেন না এরপরে হিজরত করে চলে গেছেন তারপরে চলে আসলেন মক্কাতুল মুকাররমাতে ফতে মক্কা যাকে বলা হয় 10,000 সাহাবী নিয়ে তিনি চলে আসলেন আসার পরে মায়ের মুখী হয়েছে কাফেরদেরকে তালাশ করে তাদেরকে কোন করছেন যে কাফেরদের অত্যাচারিত হোক তিনি ছিলেন আবার তাদের প্রতিশোধ দিচ্ছেন প্রতিশোধ দেন নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমাতে যখন প্রবেশ করেন সাহাবারা তখন অনেকে তরবারি উন্মুক্ত করছে অতীতের প্রতিশোধ নেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাবধান তরবারি কোষের মধ্যে ঢোকায় ফেল আর বলো আমি রাসূলের পক্ষ থেকে সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করে এই কথা ঘোষণা হওয়ার পরে কাফেলা অনেকে বিভিন্ন জায়গায় পাহাড়ের পাদদেশে বিভিন্ন জায়গায় তারা পলায়ন করে হয়েছিল তারা আসা শুরু করলো যে মোহাম্মদকে সাল্লাম আমাদেরই এলাকার মানুষ আমাদেরই পরিচিত জন এত অত্যাচার করে যাকে আপন দেশ থেকে তারাই দিলাম আজকে শিয়া ইসা আসার পরে এতটুকু মহত্বতা আমাদেরকে দেন চল তা আরেকবার দেখে আসে যেই দেখতে আসে সেই মুসলমান আল্লাহ তা করেন এই কালিমের মধ্যে আয়সির মাজির কেন কাল কাজী কেন গাইজা ওয়ালা আফিনা আলহামদুলিল্লাহ
هذا الشيء غير مضاف ليس شديد بالسرعة إنما شديد الذي يملك نفسه عند الغصن. إغلو هو شعبه الصادق الأمين. إغلو شعبه صادق صادق وني ভালো করে সমষ্টিটা হলো সাদিক আলহামদুলিল্লাহ আজকে খুতবার মধ্যে বললাম তখন মাসরাকে সাদিক মানুষদের ভালো মানুষদের সত্যবাদী মানুষদের সঙ্গী সাথী হোক যদি যাও তাহলে ওই ক্লান্ত শরীরে লাগবে সুবহানাল্লাহ মুরগি যদি কি করে মুরগি আনার সাথে থাকলে মুরগি গন্ধ হবে যে মাস সারাদিন মাছের সাথে থেকে মাছ বিক্রি করবে তার সাথে মর্যাদায় আপনি হয়ে যাবে এই যে ঠিক হাতির শরীরে যে পশম থাকে হাতির শরীরের থেকে ধরে নিয়ে যান এটার কোন দাম থাকে না হাতির শরীরে যতক্ষণ পর্যন্ত নাগা থাকে হাতি ওই রাজ দরবারে যে ভিতরে ঢুকে রাজা তার শরীরে উঠে উঠে যায় সংযুক্ত থাকলে ওইটার মর্যাদা কেউ শুনেন পরানুল কাইম কাঠের খন্ড রেল বানাইছে ওই রেলের উপরে মানুষ পাওয়া যায়নি ওই কাঠ যখন পড়া ছিল অন্য জায়গায় পবিত্র সাথে ওটা সংযুক্ত হয়েছে ওটা ওই মর্যাদায় বিড়াল কাছে কাছে ছিল আসতে ভিতরে আমার বন্ধু অধীনস্থ ব্যক্তি তার মালিকের সাথে নাফরমানি করবে তার মানে স্ত্রী স্বামীকে সম্মান শ্রদ্ধা করবে না স্বামী স্ত্রীকে আলো স্নেহ করবে না আর পিতা মাতা সন্তানকে আলো স্নেহ করবে না সন্তান পিতা মাতাকে সম্মান শ্রদ্ধা করবে না চাষা ভাইস্তাকে সম্মান করবে না ভাইস্তা দাদাকে সম্মান করবে না আর অযোগ্য লোক ক্ষমতার মধ্যে ক্ষমতাশীল হবে এই না থাকার কারণে উল্টা পাল্টা ফতোয়া প্রকাশ করে দেবে ফতোয়া দেবে তাদের কেউ কি হবে অদল্য তাদল্য নিজের পথভ্রষ্ট হবে পথভ্রষ্ট করেও দিবে বেশি ধন সম্পত্তি দরকার হে আল্লাহ নেজের রাস্তায় খরচ করার মন তুমি দিয়ে দাও এমন ধন সম্পত্তি আল্লাহ দিলে মন নাই তাহলে এগুলো জাহান্নামের একটা ইশারা কোনো কিছু এটা কিন্তু হবে না এটা এটা জাহান্নামের একটা ঠিকানা হবে আল্লাহ ওই ধন সম্পত্তি দাও যে ধন সম্পত্তি আমি নেজের রাস্তায় যেন খরচ করতে পারি আমার মন বিদয় করে দাও আপনার এরকম নেকের কাজে যদি শরীফ হতে পারেন হায়াত বেড়ে যাবে অনেকদিন বাঁচবেন
সে একটা শক্তিশালী মানুষ,
আল্লাহ আল্লাহ রাব্বুল তাআলা বলবেন আল্লাহ পাক অভিভাবক আল্লাহ পাক আপনার পক্ষ থেকে কি করবেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযনতুহু বিল হক আল্লাহ পাক আমার মনোনীত ব্যক্তি যাদের বিরুদ্ধে পৃথিবীর কোন মানুষ তাকে কষ্ট দেয় শত্রুতা করে আদাওয়াতি করে আমি আল্লাহ পাক তার পক্ষ থেকে ও শত্রুতা যে করে তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি পূর্বাভাস চলছে কিয়ামত কবে হবে আল্লাহ ভালো জানেন যে পর্যন্ত একজন মানুষ পৃথিবীর মধ্যে আল্লাহ আল্লাহ বলবে তখন কিয়ামত হবে না আমাদের মসজিদের ভিতর তো জায়গা হয় না বাহিরে একটু জায়গা আছে কিন্তু অনেক ঠান্ডা শীতের মধ্যে মসজিদের নামাজ পড়তে পারবেন কিছু পানির দরকার কেউ দু এক ঘন্টার পানি দেবেন
السلام عليكم.